সুনামগঞ্জের তাহিরপুরে পশ্চিম জয়পুর গ্রামে 10 টাকায় মিলছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 33টি ঘরের ভিটে মাটি ভরাট, পাথর বেষ্টন একটি মক্তব, একটি মসজিদ ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ। আর এই সহায়তা প্রদান করছে এসএসসি 91 ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার একটি বেসরকারি সংগঠন। ইফতিয়াজ সুমনের পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে টেক্সট রিপোর্ট। সামনে হাওয়ার পেছনে নদী, এ দুইয়ের সাথে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের 33টি পরিবার। 2022 সালে বন্যায় বাড়িঘর, বসতভিটা ও গবাদি পশু বন্যার পানিতে ভেসে যায়। গ্রামটি দ্বীপের মতো জেলা উপজেলা থেকে শুরু করে সবকিছুতেই বিচ্ছিন্ন। আমরা শান্তিতে থাকার জন্য যদি বেড়িবাদ দিয়ে তারা দেন, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখী হতে পারবো, শান্তিতে জীবনযাপন করতে পারবো। পাথর বলক দিয়ে বাজে হাঁটিয়া কাগজে দিতেছেন, আমরা খুব খুশি হইতেছি। আমরা রে ওয়াল করিয়া দেন, যে তো বাচ্চা কাচ্চা গরিবের জিহু টুকু ও শান্তি সুখ পাইল। বন্যার কারণে কেউ আমরা গাছে ধরে বেঁচেছি, ধান চাল যা কিছু আছে আমরা সব বাসিয়ে নিয়ে গেছি। এই গ্রামের 33টি অসহায় পরিবারকে বন্যার কবল থেকে মুক্তির লক্ষ্যে এসএসসি 1991 ব্যাচ ফ্রেন্ড অব বাংলাদেশ নামে ঢাকার একটি সংগঠনের বন্ধু বান্ধবরা সারাদেশ থেকে 10 টাকায় ঘর ক্যাম্পেইন ফেসবুক গ্রুপের উদ্যোগে গত 5 মার্চ গ্রামে মাটি কাটা কাজে উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিটি বসত ঘরের ভিটে মাটি কেটে উঁচু করার কাজ করছে এবং প্রতিটি ঘরের চতুর্দিকে পাথর দিয়ে বেষ্টন করে দিচ্ছেন তারা। যে আমরা যদি মানে বাড়ি ঘর না করে দিয়া বাড়ি ঘর যে জায়গাটা এরা তৈরি করবে সেই জায়গাটা একটু মানে স্থায়ী করে দিতে পারি, উঁচু করে দিতে পারি, তাহলে হয়তো মানে সমস্যাটার একটা স্থায়ী সমাধান হইলেও হইতে পারে। আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মধ্যে একটা মেসেজ ছড়িয়ে দিলাম যে এই 10 টাকা দিয়ে হলেও আমরা যাতে একটা গ্রামকে, একটা হাতিকে বন্যা হবে কিন্তু বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হবে না, এই উদ্যোগটা মাথায় রেখে আমরা আসছি। এবং গতবারের বন্যায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে তারা কিন্তু এখনো রিকভার করতে পারেনি। আমরা অ্যাকচুয়ালি একটা উদ্যোগ নিয়েছি, আমরা 10 টাকায় ঘর ক্যাম্পেইন করছি। আমরা এখানে কয়েকজন বন্ধু বান্ধব, আমরা 1991 সালে এসএসসি পাস করেছি, এরকম মানে ভার্চুয়াল কিছু বন্ধু বান্ধব এবং অ্যাকচুয়াল কিছু বন্ধু বান্ধব মিলে আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম, তারাই বেসিক্যালি লিড দিয়েছি এবং তাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশের মানুষের কাছে আমরা আহ্বান করেছি এবং অনেকেই সাড়া দিয়েছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছেন এবং আরও যারা করেননি সবাইকে বলবো যে 10 টাকা করে দিয়ে সবাই আসুন। এই গ্রামের 33টি পরিবারের বসত ভিটাগুলো উঁচু করা, পাশাপাশি ভিটাগুলোর চতুর্দিকে বড় বড় পাথর দিয়ে বেষ্টন করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 10 লাখ টাকা এবং মক্তব, মসজিদ, একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে আরও 30 থেকে 40 লাখ টাকা। ঢাকার 91 ব্যাচ এসএসসি তৎকালীন শিক্ষার্থীরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গার হাওরের প্রত্যন্ত গ্রাম জয়পুর গ্রামে 33টি পরিবারকে তারা উঁচু বিটা করে দিচ্ছেন, ইতিমধ্যে তারা মাটির কাজ করেছেন। ঢাকা থেকে আগত ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের যে কত রকমের সাহায্য হচ্ছে এটা আমরা অনুভব করতে পারছি। জেলা প্রশাসক বলেন ঢাকার এই সংগঠনের নেতৃবৃন্দকে জেলা প্রশাসনের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমাদেরটি বন্যা কবলিত এলাকা, প্রত্যেক বছর এখানে বন্যার পানি পেয়ে থাকে, ফলে এবং এটা নিচু এলাকাও। আমি শুনেছি যে সারা বাংলাদেশের 91 ব্যাচের যারা বাংলাদেশ থেকে টাকা সংগ্রহ করে এলাকার যারা দরিদ্র অসহায় পরিবার আছেন তাদের ভিটি উঁচু করে দেওয়ার জন্য তারা কাজ করছেন, এটা অবশ্যই প্রশাসনের উদ্যোগ। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।